বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ধীরে ধীরে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। তুমুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ এমনটাই যে তাতে করে উভয় পক্ষই নির্বাচন বানজালের ষড়যন্ত্র করছেন, এরকম অভিযোগও তুলছেন দুপক্ষ থেকেই। মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই তৃতীয় মাত্রা কথা বলবার জন্য আমার আজকের অতিথি বা বসে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ। আমার ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আমরা জানি যে বাংলাদেশের রাজনীতির এবং শাসন ব্যবস্থার আসলে দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় ধাপ শুরু হয়েছে 1990 সালের পরে, ডিসেম্বরের পর থেকে। এবং এই প্রথম 90 এর পরে প্রথম একটি রাজনৈতিক সরকারের দলের অধীনে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরে নানা রকমের প্রশ্ন, অনিশ্চয়তা, আশঙ্কা সবার মধ্যে আছে। কেননা পারস্পরিক আস্থাহীনতার কারণেই একসময় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এসেছিল, সেখান থেকে আবার বাংলাদেশেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের পদ্ধতি ফিরে যাচ্ছে। তো রাজনীতিকরা কি পারবেন কি না বা রাজনৈতিক দলগুলো পারবেন কি না এটি প্রমাণ করতে যে তারা আসলে ভালো নির্বাচন করতে পারেন বা তারা আসলে নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেন, মিস্টার কাজী ফিরোজ রশিদ? এবং প্রশ্ন, দায়িত্বটা, দায়ভারটা আপনাদের এবং আপনাদের মূল শরিকদের উপরে অনেক বেশি এই আপাতত বর্তাচ্ছে। ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা তো খুব কঠিন একটি প্রশ্ন। রাজনীতিবিদরা যখনই তাদের দায়িত্ব যথাযথ পালন করার ই ছিল, সুযোগ ছিল, তখন কিন্তু তারা অতীতে অনেক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, যার জন্য বারবার রাজনীতিতে আঘাত এসেছে, 1/11 এসেছিল আমাদের ভুলের জন্য। আমরা যদি নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি জায়গায় উপনীত হতে পারতাম, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত কখনো হয় নাই। আমরা মুখে অনেক কথা বলি, বড় বড় কথা বলি, কিন্তু কার্যত বাস্তবতা নিজেকে দেখা যায় যে আমরা তার থেকে অনেক দূরে। ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলীয় স্বার্থ বা দেশের স্বার্থের আমাদের কাছে ই না, ব্যক্তি স্বার্থটা আমাদের কাছে বড় বা দলীয় স্বার্থটা বড়। দেশকে আমরা কখনো ওইভাবে প্রাধান্য দিইনি, জনগণকে প্রাধান্য দিইনি। যদিও রাজনীতি একটি অদ্ভুত এবং রাজনীতির ভবিষ্যৎ বলা খুব কঠিন এই মুহূর্তে, কারণ আপনি লক্ষ্য করবেন এককালে যারা একদম বিন মানে প্রতিষ্ঠা লাগলে বিএনপি জেনারেল সেক্রেটারি বি চৌধুরী সাহেব বা তার সাথে যারা এখন গেছেন, তারা তো একদমই বিএনপি, এবং বিএনপির উনি বহুবার সংসদের উপনেতা এবং মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য আসন অলঙ্কৃত করেছিলেন উনি। কিন্তু মাঝখানে আমরা দেখলাম যে একটি তৃতীয় শক্তি, তৃতীয় জোট উনি গঠন করার উদ্যোগ নিলেন, উনি এবং ডক্টর কামাল হোসেন সাহেব। তাদের কথা ছিল যে সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এবং জনগণের কাছে তাদের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। তো জনগণ মালিক, আমরা সংবিধান তো আছে, কিন্তু জনগণ কবে মালিকানা চলে গেছে তাও আমরা জানি না, আবার মালিকানা কবে ফ্রত পেয়েছে তাও আমাদের কাছে নাই। আমরা যে কিসের মালিক এটা আমি জানি না। আমি আমার বাড়ির মালিক, আমার সংসারের মালিক, আমার যদি টাকা পয়সা কোথাও থাকে এইটার মালিক আমি, কিন্তু রাষ্ট্রে কীভাবে মালিকের নাম পেতে পারি এটা আমার কাছে জানা নেই। ওনারা কিন্তু পরিষ্কার করেন নাই, ওনারা ভালো ভালো কথা বললেন এবং সমস্ত লোকগুলোকে নিয়ে একত্রিত হলেন। আমরা বললাম যে এই দুইটি জোটের বিরুদ্ধে একটি তৃতীয় জোট যদি হয় এটা একটা ভারসাম্য রক্ষা করবে, যেটা জাতীয় পার্টি পারে নাই। জাতীয় পার্টির উপরে মানুষের আশা ছিল যে আমরা একটা তৃতীয় শক্তি হিসেবে দাঁড় করাতে পারবো না, যাতে যে কোনো কারণে হোক আমরা পারিনি। কিন্তু এই দুজন ব্যক্তি এবং তাদের সমস্ত লোক নিয়ে যখন একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করলেন এবং বললেন যে আমরা এখন আমরা জনগণের কাছে তাদের ক্ষমতা দিতে চাই এই সংবিধান অনুযায়ী, আমরা আশ্বস্ত হইলাম যে কী ধরনের একটা গণতন্ত্র ফিরে দেবে। পরে দেখা গেল যে বিচ্ছু দিশেব বলে যে আমি এমনভাবেই করব যে ভারসাম্য রক্ষা করবো, যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর 50-50 মানে কেউ কেউ মূল দল এবং
মানে জোটের মূল দল এবং অপরাপর দলগুলোর মধ্যে একটা ভারসাম্য ভারসাম্য থাকতে হবে। 150 সিট নিয়ে গোলমাল করে ডক্টর কামাল সাহেব আলাদা হয়ে গেল, উনি আলাদা হয়ে গেলেন, তো চিরে আলাদা হয়ে পড়লো। তারপরে আমরা দেখলাম যে যারা সারা জীবন আওয়ামী লীগ করলেন, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, বঙ্গবন্ধুর পররাষ্ট্রমন্ত্রী এককালের ডক্টর কামাল সাহেব, মন্টু ভাই, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে 15 আগস্টে পরে উনি 7 বছর উনি ভারতে ছিলেন, ওনার মা ছিলেন, উনি ছিলেন, ওনার স্ত্রী এখানে চাকরি করেছেন, এত কষ্ট আর কেউ করেনি আওয়ামী লীগের জন্য। সে মন্টু ভাই বঙ্গবন্ধু কাদের সিদ্দিক আমার অত্যন্ত আপন লোকপ্রিয় লোক, মাহমুদুর রহমান মান্না, সুলতান মনসুর, এই জাতগার লোকগুলো সব আওয়ামী লীগ করছে, তারা জিয়া বিএনপির সাথে মিশে গেল অথবা বিএনপির সামনে কাতারে বসে গেল, এবং বিএনপি এমনভাবে বসল কামাল সাহেব এবং তার আশপাশে আমাদের বিএনপি মহাসচিব 4-5 জনের পরে দেখি, এবং আরও মওদুদ ভাইকেও দেখি আমি অন্তত কর্নারে, খুব অনেক ক্যামেরা ধরলে বোঝা যায় মানে বিএনপি একটু উদার, এত উদার যে তাদের জায়গায় করে দিল সবাইকে, হঠাৎ করে তারা বিএনপির সামনে কাতার নেতা হয়ে গেল, বিএনপির গোটা দায়িত্ব তাদের মাথায় এটা ঝুড়িতে নিয়ে আনলো, আর বিচ উদ্দেশ্যে এই সুযোগ এসে আবার আওয়ামী লীগে ঢুকলো। জাতীয় পার্টির সঙ্গে ভাগ বসাতে চাইছে না, আমাদের ভাগ তো শোনেন, আমাদের যে করে আছে আমরা সেইখানে থাকি সন্তুষ্ট। ওনার যে 150 সিট, আমার ভয় যে এখন আওয়ামী লীগ তো 150 সিট যদি আবার পরে দেখি যে উনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই, আমরা সেলটাকে একটু সংসদ দেখতে চাই, মীমাংসা শেষ, ওই আগে যে 150 সেখান থেকে নেমে এলো দুইতে। তো এই যে এই কথাবার্তার মধ্যে আমরা এখন দিকবিদিক হারিয়ে ফেলেছি, কোথায় কি করবে এখন, কোন দিকে কে বল খেলবে, সেখানে তো সমান সমানই আছে, কারণ প্রধানমন্ত্রী হতে হলে বর্তমান প্রধানমন্ত্রীকে আবার এমপি হতে হবে, আর উনি মাহিবি চৌধুরীর কথা আপনি যেমনটা বলছেন সেটি বলে থাকলে এইদিকে একটা ওইদিকে একটা, ঠিকই তো আছে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন ওনার যে কথা বললো এবং জনগণের কাছে ক্ষমতা দেবে, নির্বাচনে এসে গেলেন, নির্বাচনে আসার আগে অনেক কথা বলছেন, প্রশ্ন হচ্ছে যে যে কারণে গতবার বিএনপি নির্বাচন বয়কট করেছিল বা এইবার ওনাদের যে এখন মূল প্রশ্ন হচ্ছে যে দলীয় সরকারের অধীনে প্রথম 90 এর পরে নির্বাচন, এইবার যে প্রশ্ন নিয়ে ওনারা গেলেন মাননীয় প্রধানমন্ত্রীর দেখা করতে, দুইবার দেখা করছেন, তার এক দফা কি পূরণ হয়েছে, একটি কথাও মানছে, দাঁড়িয়ে কমা কোথাও, তা উনি আবার তো ইলেকশন এসে গেলেন তাই না, তো এইগুলো চাইছে কি চার জন্য না, ওনারা একটা ইলেকশনে ওনাকে আনার জন্য এখানে এসে ওনাদের নিয়ে যাচ্ছেন, যা চলেন ইলেকশন যাই, তা গতবার তো বিএনপি আসে নাই, এর থেকে বেশি সুযোগ বিএনপি পেয়েছিল গতবার নির্বাচনে আসলে, এখন দুটোই রহস্য, তাদের গতবার কেন যায়নি আর এবার কেন যাচ্ছে, কেন যাচ্ছে সেটা এই রহস্যটা, মানে আপনারা একটু স্নায়ু চাপে আছেন, আপনাদের মধ্যে কোনো আমাদের স্নায়ু চাপ নেই, কারণ আমরা ইলেকশন করতে তো অভ্যস্ত, আমরা কিন্তু এই দুই দলের মধ্যে ইলেকশন করছি, আল্লাহ সাহেব এখানে আসেন বলবেন 91-তে এই দুই দল এবং এই বামপন্থী চরমপন্থী দক্ষিণপন্থী উত্তরপন্থী সমস্ত একসাথে আমাদের বিরুদ্ধে লড়ছে, আমরা স্যান্ডউইচের মতন হাত পা বেঁধে গেছে নদী সাঁতরাও, না সাথে তো উপায় নেই, না সাথে ডুবে যেয়ে উঠছে পর তাতেও দেখছি থার্ড হয়েছি তাই না, তো এক দল হাফ দল সাইকেল মার্কা গড়ি মার্কা এগুলো আমাদের সাথে লড়ছে অনেক, আমরা নির্বাচনে ভয় পাই না, কিন্তু এই যে ওনাদের এই সমস্ত কাজকাম আমাদেরকে কিছুটা এখনও আমরা উদ্বিগ্ন না, কিন্তু আমরা কোথাও তাকিয়ে আছি যে আলটিমেটলি কী করবেন, না কিন্তু নির্বাচন কেমন হবে, না নির্বাচন তো নির্ভর করতেছে নির্বাচনে প্লেয়ার কারা, যখনই এই নমিনেশন দেবে দুই দল বা দুটা মানে জোট, আমরা একটা মহাজোটে যাব আশা করতেছি, এবং এইটা আমরা পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত যে আমাদের দলের চেয়ারম্যানের উপর সম্পূর্ণ ক্ষমতা দিয়েছি, উনি জোট বাঁধবেন এবং কত সিট নেবেন এই দায়িত্ব তাকে এককভাবে আমরা দিয়ে দিছি, উনি এখন করতেছেন, যদি মহাজোটে যান আর এইদিকে যদি ওনাদের যে জোটটা হচ্ছে বড় জোট ডক্টর কামাল সাহেবকে সামনে রেখে ঐক্যজোট ঐক্যফ্রন্ট ঐক্যফ্রন্ট এই ঐক্যফ্রন্ট এবং মহাজোট এই ক্যান্ডিডেট দেখে বোঝা যাবে এবং তাদের অবস্থা যে নির্বাচন কোন পর্যায়ে যাবে কীভাবে হবে কতটুকুন হবে, কারণ এখানে তো দেখা যাচ্ছে খুব বড় বড় মানুষের পিছনে আছে যারা আওয়ামী লীগের সময় বি চৌধুরী সাজমন বিএনপি করছেন, উনি এখন আওয়ামী লীগের নেতা হয়েছেন, পরামর্শদাতা দেবে তো, আবার কামাল সাহেব ছিলেন ডক্টর কামাল সাহেব ছিলেন সবসময় আওয়ামী ঘটনা, এবং ওনাদের মিটিংয়ে যেও
শতবার বঙ্গবন্ধু নাম উচ্চারণ করছে, এখনো আগে যে বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে এই কাজের বিকল্প নাই। বিএনপি এখানে একদম চুপ করে দম বন্ধ করে শুনে, তারপরও তো বিএনপিকে প্রেস করতে হবে যে এরকম তাদের হাজার হাজার নেতা কর্মী এগুলো শুনছে এবং তারা তো জীবনে এই কথা কয় নাই, এটা তো অভ্যস্ত না, কিন্তু এখন যখন শুনে তাও একবার দুইবার স্লিপ অফ টাং হইতে পারে, সতেরবার যখন এদের মুখস্থ করায় এই জাতীয় সংগীতের মতন, তখন কিন্তু ঝামেলাটা বাদে বিএনপির মধ্যে যে এই কী ঝামেলা পড়লাম আমরা, এত মার খেলাম দৌড় খেলাম 10 বছর, এত কিছু করলাম, এখন জনগণের রাষ্ট্রের মালিক জনগণ সেই কথা শুনতে যে ওনাকে নিয়ে আসা লাগলো, এত দ্বন্দ্ব দেশে বিএনপি পড়লো। বিএনপি হয়তো বলবো যে বঙ্গবন্ধু থাকাকালীন তো আর বিএনপির জন্ম হয়নি, যে বঙ্গবন্ধুর হাতে তার ওরা মাঠটা ওনারা মাঠটা খান নাই। আপনারও যাবেন না যাবেন না করে গেলেন এবং মিস্টার কাজী ফিরোজ রশিদের প্রশ্ন যে রহস্যময় আগে গেলেন না এখন গেলেন, এবং উনি বলছেন যদিও ওনার পার্টনাররা বলেন যে বেশ কিছু দাবি দেওয়া তারা মেনে নিয়েছেন, কিন্তু মিস্টার কাজী ফিরোজ রশিদ বলছেন যে একটিও মানা হয়নি, তারপরও বিএনপি কেন নির্বাচনে? এবং রাজনৈতিক পর্যবেক্ষক বা বিশ্লেষকদের অনেকেই মনে করেন, যারা একাডেমিশিয়ান, যে বিএনপি রাজনীতিতে কয়েক বছরে বহু ভুল আছে এবং সেই ভুলের খেসারত বিএনপি ক্ষমতায় থেকে ক্ষমতার বাইরে এসে সেই ভুলের খেসারত বিএনপি দিয়েছে, কিন্তু গত কয়েক মাস ধরে বিএনপি কোনো ভুল ত্রুটি সেই অর্থে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব স্মার্টলি পলিটিক্সটা করছে বিএনপি। এখন অনেকেই দেখবার অপেক্ষায় আছেন যে নেক্সট ভুলটা কি করে এবং সেই ভুল করে আসলে কোন জায়গায় পৌঁছায়। ধন্যবাদ আপনাকে। আমাদের এক সময়ের মানে আমাদের তরুণ বয়সের সুজাতা বন্দ্যোপাধ্যায়ের একটি গান আছে ভারতের, ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল। ফিরোজ ভাইয়েরও খুব প্রিয় গান ছিল না এই সন্ধে এক সময় এটা খুবই। তো ফিরোজ ভাই আলোচনাটা যেখানে নিয়ে গেছেন, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ফিরোজ ভাই একটি সিঁড়িবিহীন ছয়তলা বিল্ডিংয়ে মই দিয়ে উঠে গেছেন, এরপরে নিচ থেকে মইটিকেও সরিয়ে নিয়ে গেছে। এখন ফিরোজ ভাই নামবেন কীভাবে ওখান থেকে, কিংবা ওখান থেকে উঠতে পারবেন কি না সেটাও দেখার বিষয়। বিষয়টা দাঁড়িয়েছে যে আমার যেটা আপনি যেটা দিয়ে শুরু করেছেন যে 90-এর পরে প্রথম কোনো একটি দলীয় সরকার শুরু, তাই না, আরও কয়েকটি অনুষঙ্গ এখানে আছে। 90-এর পরে আওয়ামী লীগের মতো একটি সিনিয়র পলিটিক্যাল পার্টি বাংলাদেশের, তারা দুইবার দেশ পরিচালনা করে তারপরে এখন আরেকটি নির্বাচনের দিকে যাচ্ছে তাদের সরকার বহাল রেখে, তিনবার, হ্যাঁ তিনবার, তিন টার্ম না, কিন্তু এবার পরপর দুইবার সেটা বলেছে, টানা দুইবার, টানা দুইবার, কারো বাংলাদেশে প্রথম, হ্যাঁ টানা দুইবার, কোনো রাজনৈতিক দলের রেকর্ড নাই, বাংলাদেশে প্রথম এবং টানার সর্বাধিক সময়, হ্যাঁ টানা সর্বাধিক, এবং বাংলাদেশের 47 বছর ইতিহাসে সবচেয়ে বেশি সময়, সবচেয়ে বেশি সময়, মানে সব দিক থেকে রেকর্ড, এটি সব দিক থেকে রেকর্ড। তো সেই রেকর্ড যদি যখন আপনার ভালো টিমের সঙ্গে খেলতে হয় তখন তো টিম যদি হায়ার করে প্লেয়ার আনে বাইরে থেকে কোথাও থেকে, তাতে তো অপরাধের কিছু নয়, নিয়মিত আছে ক্রিকেটের এই যে লিগগুলো হয়, আইপিএল হয়, এখানে হয়, সেখানে তো বাইরে থেকে কত খেলোয়াড়রা আসে, সংখ্যা যদিও নির্দিষ্ট আছে, এসে খেলে, খেলে জিতলে পরে তো ওইটা আর কেউ মনে রাখে না যে হায়ারে কজন এসে জিতেছিল আবাহনীর কিংবা মোহামেডানের, এটা কেউ হিসাব করে না, রাজনীতি তো এরকম বিষয়াদি আছে। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের একটা মনস্তাত্ত্বিক যাত্রা শুরু হয়েছে, যে মনস্তাত্ত্বিক যাত্রাটার মধ্যে ব্যবহারিক চর্চাটা খুবই কম, কিন্তু যাত্রাটা অ্যাবসলিউটলি মনস্তাত্ত্বিক। আমরা বোঝাতে চাচ্ছি যে গণতন্ত্র, দেশের মালিক হচ্ছে জনগণ, সংবিধান অনুযায়ী মালিক বলতে দেশের সব কিছু তাদের সঙ্গে আলোচনা করে করতে হবে, এটাই আমরা বোঝাতে চাচ্ছি। আর বর্তমান সরকার যারা, তারা বোঝাতে চাচ্ছে উন্নয়ন, গণতন্ত্রের কথা এখানে তারা কম বলে, খুব পারতপক্ষে বলে না, যদি খুব বেশি পীড়াপিড়ির মধ্যে থাকে তখন সামান্য জিনিস তারা বলে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, কিছু কথা আছে যেগুলো সামাজিকভাবে প্রথাসিদ্ধ হয়ে গেছে, আমরা এগুলোর ব্যাখ্যাও কোনো সময় চাই না। যেমন বৃষ্টির দিনে যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে বলে যে কাক ভেজা বৃষ্টি, অথবা বলে ক্যাটস অ্যান্ড ডগস ইংরেজিতে, কিন্তু সে কাক ভেজা বৃষ্টিতে যে কাকের সঙ্গে কোকিলও কিন্তু ভেজে, অন্য পাখিরাও ভেজে, আর ক্যাটস অ্যান্ড ডগের সঙ্গে শুধু গরু, কুকুর এবং বিড়াল ভেজে না, মানুষ ভেজে, অন্যান্য পশু পাখিও ভেজে, কিন্তু কথাগুলো এরকম শোনা যায় আর কি।
সে মনস্তাত্ত্বিক যাত্রার মধ্য দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে কেন্দ্র করে সকল ব্যাকরণের বাইরে গিয়ে এই সরকার নির্বাচন নির্বাচন নামক একটি প্রক্রিয়ার দিকে এগুচ্ছে, যেটা পার্টিসিপেটরি হবে, কিন্তু সে পার্টিসিপেটরি বা সে পার্টিসিপেশনটা যাদেরকে নিয়ে হবে তারা যেন সরকারের পছন্দের হয়, এটাই হচ্ছে তাদের টার্গেট। মূল টার্গেটটা কিন্তু সেই জায়গায়, যেই কারণে মানে আপনি আপনি বলতে চাইছেন যে আপনাদেরকে বাইরে রেখে বাকি সবাইকে নিয়ে নির্বাচনে, যে কারণেই কিন্তু ওই যে বিচর্জি সাহেবের কথা এসেছে, তারপরে বিচর্জি সাহেবের দৃশ্যত আগের নির্বাচনের চাইতে একটা উন্নত মানের নির্বাচন, হ্যাঁ উন্নত মানের নির্বাচন বলছেন যে, এবং বিচর্জি সাহেবের ছেলে শিক্ষিত ছেলে আমাদের মাহিবি চৌধুরী, তার সেই প্ল্যান বি, সে প্ল্যান বি এখন বি অর্থ কি মানে কি বলে যাই হোক, আমি এটার মধ্যে গেলাম না আর কি, এখন সে বিয়ের অ্যাব্রিভিয়েশন আমি জানি না, কিন্তু 150 থেকে যদি এখন ফিরোজ ভাইয়ের কথা মতো দুটোতে নেমে আসে, ওই জন্য আমি বলেছি এটা একটা মনস্তাত্ত্বিক যাত্রা। আবার বিএনপির সাজানো মঞ্চে বসে যখন ডক্টর কামাল হোসেন কিংবা মোস্তফা মহসিন মন্টু কিংবা সুলতান মোহাম্মদ মনসুর বঙ্গবন্ধুর বলে উচ্চারণ করেন, মরহুম শেখ মুজিবুর রহমানের নাম তোলেন, আমাদের মধ্যে কোনো প্রতিবাদ নেই, কিছু নেই, এটাও এই মনস্তাত্ত্বিক যাত্রার একটা অংশ। কিন্তু কিন্তু এই জায়গাটায় আমি জোর দিয়ে বলতে চাই, আপনি যে কথাটি বলেছেন সেটা না যে না ওই সময় তো আমরা অত্যাচার নিপীড়ন নির্যাতনের শিকার হয়নি কিংবা বিএনপির জন্ম হয়নি, তা না। বেগম খালেদা জিয়া আপনি 90 থেকে শুরু করেছেন, 90 এর পরে বেগম খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন 1991-96 টার্মে, তখন কিন্তু প্রধানমন্ত্রীর প্রোটোকলে উইথ ডবল ফ্ল্যাগ কার উনি কিন্তু শেখ মুজিবের মাজার জিয়ারত করেছেন, এবং উনি 2001-এ ক্ষমতায় এসে আবার জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে আসুন মরহুম শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে জাতীয় নেতা আখ্যায়িত করে আমরা এই সকল বিতর্কের অবসান ঘটাই, আমরা জাতীয় পর্যায়ে এই দুজনের ছবি জাতীয় সম্মানের সাথে সব জায়গায় রাখি, অর্থাৎ বিতর্কটা শেষ করতে চেয়েছিলেন। এবং বেগম খালেদা জিয়ার সমস্ত জাতীয় ভাষণগুলো যদি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন নিজের স্বামীর নাম বলার আগে উনি শেখ মুজিবের নাম বলেন, উনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম বলেন, উনি শেরেবাংলাকে ফজলুল হকের নাম বলেন, অর্থাৎ উদারতা। এই উদারতাটা বিএনপি অতীতেও দেখিয়েছে, এখনো দেখাচ্ছে, বলুক না অসুবিধা কি? হ্যাঁ ম্যাডাম, যে কি বঙ্গবন্ধু বলেন? না না না, বঙ্গবন্ধু বলেন না, বঙ্গবন্ধু বলেন, এই বঙ্গবন্ধু শব্দটার আমি জোর দিতে চাই না ফিরোজ ভাই। আমি মনে করি ইতিহাসে যার যেখানে জায়গা, মরহুম শেখ মুজিবুর রহমান সবাই অনেক বড় মাপের রাজনৈতিক নেতা, আবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বহুমুখী আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আবার জিয়াউর রহমান কিন্তু ভালো রাষ্ট্র, বঙ্গবন্ধু তো ভালো রাষ্ট্র, বড় মাপের রাজনৈতিক নেতা এবং স্বাধীন বাংলাদেশের জন্মে তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটি অস্বীকার করতে, তার নামে স্বাধীন, এটা তো আমরা অস্বীকার করি না। কিন্তু বঙ্গবন্ধু টার্মটার মধ্যে কিছু ঐতিহাসিক বিষয় আছে যেটা মানে ব্যাখ্যা করতে গেলে আওয়ামী লীগের অনেকে অসন্তুষ্ট হবেন। বঙ্গবন্ধু ছিল একসময় একটা সাপ্তাহিক পত্রিকার নাম ছিল অবিভক্ত ভারতবর্ষে, সেটার সাধারণ সেটার সম্পাদক ছিলেন বঙ্গচন্দ্র রায়, তার নাম অনুসারে এই পত্রিকাটার নাম ছিল বঙ্গবন্ধু। পরবর্তীতে ওনার মৃত্যুর পরে 1870 এই পত্রিকাটির দায়িত্ব নিয়েছিলেন ডক্টর গিরিশচন্দ্র সেন, যিনি এই বাংলায় প্রথম কোরআন শরীফ অনুবাদ করেছেন, সে ডক্টর গিরিশচন্দ্র সেন, তিনি বঙ্গবন্ধু নামে এই পত্রিকাটি চালিয়েছেন। এরপরে আরেকজন বঙ্গবন্ধু উপাধিপ্রাপ্ত ছিলেন, তার নাম হচ্ছে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, তিনি অবিভক্ত ভারতবর্ষের। এই যশোরের দড়াটানা মোড়ে 1910 কয়েক হাজার লোকের সমাবেশে ওনাকে সাধারণ মানুষ বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন। 60 পরে অথবা 59 পরে 1969-70 সেই বঙ্গবন্ধু উপাধিটা আবার মরহুম শেখ মুজিবুর রহমানকে দিয়েছেন। এটা যদি আপনি বাদও দেন তাতে তার বিশালত্ব কমে না, তার বরত্ব বা সম্মান কমে না, এই জন্য ওই নামটার উপরে আমি জোর দিতে চাই না। উনি অনেক বড় মাপের নেতা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে ওনার নেতৃত্বের রেফারেন্সে, নামটাই প্রধান, আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম, এবং শ্রদ্ধাটা প্রধান, হ্যাঁ শ্রদ্ধাটাই প্রধান, শ্রদ্ধাটা থাকছে কিনা সেটি ইম্পর্টেন্ট, সেটি হলো ইম্পর্টেন্ট। এবং পরবর্তীতে আবার দেখবেন 2004 আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনিও আমাদেরকে, আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী, আমাদেরকে নিয়ে তিনি আবার গিয়ে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মাজার জিয়ারত করেছিলেন, তখনও বিএনপি ক্ষমতায়। তো আমরা তো এই উদাহরণগুলো দেখিয়েছি আগে, সুতরাং খুব বেশি উদারতা আমাদেরকে দেখানোর এই মুহূর্তে বেশি প্রয়োজন নেই, কারণ আমরা এটা ট্র্যাক রেকর্ড করে এসেছি, কিন্তু আওয়ামী লীগের সে ট্র্যাক রেকর্ডটা নাই। এইখানে অনেক উদাহরণ দেওয়া যায় যেগুলো আমি পেছনের দিকে যেতে চাই না, জিয়াউর রহমানকে অশ্রদ্ধা করা, তার মাজারে যেতে না পারার যে মানে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ব্রিজ তুলে নেয়া, রাজাকার বলা ইত্যাকার নানান বিষয়, বেগম খালেদা জিয়া সম্পর্কে অনেক মানে এগুলো তো আমাদের রাজনীতির তিক্ত দিক, আমরা বরং কথাবার্তা বলা নির্বাচনটা, হ্যাঁ নির্বাচনের দিকটায় যদি আমি যাই তাহলে আমি দেখব যে
নির্বাচন কমিশনের যে কথা নিয়ে বলেছি, আপনার অভিযোগ, আপনি নিজেও দুদিন আগে গেলেন 5টি অভিযোগ নিয়ে, জি জি, ওনারা আবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যাচ্ছেন, না এই 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 চলছে, এবং না ওনারা যেগুলো যাচ্ছেন সেই জিনিসগুলো হচ্ছে মানে বায়বীয়, আর আমরা যাচ্ছি কিন্তু দালিলিক প্রমাণ নিয়ে। যেমন আমি যে গতকালকে বা পরশুদিন 20 তারিখে, হ্যাঁ 20 তারিখে বলি, তাহলে কাল বা পরশু যখনই হোক ঠিক হবে, নির্বাচন কমিশনে গেলাম, সেখানে আমরা দেখালাম যে 45 জন বর্তমান অফিসার এবং সাবেক অফিসারদেরকে মেন্টর্স নিয়োগ করা হয়েছে 45টি জেলায়, নানা রকমের তালবাহানা করার দায়িত্বের একটা অংশ হিসাবে বলে দেওয়া হয়েছে, এবং সেটা গেজেট হয়েছে 8 তারিখে শিডিউল ডিক্লেয়ারের পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। সেখানে বর্তমান ইসি সচিবের নামও আছে বান্দরবান জেলায় তার দায়িত্বে, সেখানে সাংবিধানিক প্রতিষ্ঠান তথ্য কমিশন সে প্রধান তথ্য কমিশনারের নামও আছে, এটা কীভাবে সম্ভব? এবং এই নির্বাচনে শিডিউল ডিক্লেয়ার হওয়ার পরে এই সরকার ইকোনমিক ক্যাডার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার একীভূত করে দিয়েছেন, যেটা আইনগতভাবে করতে পারেন না, নির্বাচন কমিশন নির্বিকার, এবং পুলিশ তালিকা তৈরি করে দিচ্ছে কোথায় কে প্রিজাইডিং অফিসার হবে, এবং আমার কাছে কাগজ আছে, আমি নির্বাচন কমিশনে গতকালকে দিয়েছি, এখনও সেই কাগজ আমার কাছে আছে, যে খুলনার হরিণঘাটা থানা, একটা জায়গার উদাহরণ আমি দেই, হরিণঘাটা থানায় 75 জন ওই নির্বাচনী দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত অফিসার, তাদের মধ্যে 64 জনের নামের পাশে লেখা আছে আওয়ামী লীগ, 7 জনের নামের পাশে লেখা আছে বিএনপি, 4 জনের নামের পাশে লেখা আছে জামাত, নিচে স্বাক্ষর হচ্ছে বিশেষ সুপার পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, এটা সে উপরে উপরস্থ জায়গায় পাঠিয়েছে। হোয়াট ইজ গোয়িং অন? এগুলোর আপত্তি দিতে আমরা গিয়েছি, আর ওনারা আপত্তি দিচ্ছেন যে তারেক রহমান কেন কথা বলবে। আরে ভাই, তারেক রহমানকে নিয়ে এত আতঙ্ক কেন আপনাদের? সে তো দেশেই নাই, সে তো আপনাদের কথায় দণ্ডপ্রাপ্ত, দুর্নীতিপরায়ণ, তাকে নিয়ে এত অস্থিরতা, মানে হচ্ছে আওয়ামী লীগের মূল যে সম্পদ সেটা ঘাটতি পড়েছে, আর না হলে তাদের মধ্যে এমন একটা অস্থিরতা কাজ করছে যে নির্বাচনে এলো কেন, এই ফ্যাক্টরসগুলো কেন তাদের সামনে উপস্থিত হচ্ছে। আমি আবার আপনার কাছে আসবো, জাস্ট এক লাইনে শুনে যাই, মানে আপনারা এখনকার আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচনটি মোটামুটি, আমি বলছি না যে একবার 100%, যদি ওই নির্বাচন কমিশনার কবিতা খানমের কথা উদ্ধৃত করি যে শতভাগ নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দেওয়া যাবে, নিরপেক্ষ বলতে মানে শুদ্ধ নির্বাচনের গ্যারান্টি দেওয়া যাবে না, আপনারা কি মনে করছেন যে একটা মোটামুটি নির্বাচন করবার মতো পরিবেশ, আপনারা অংশ নেবার মতো জায়গায় বা আছে নির্বাচন? না, নির্বাচনী লড়াইটা একদম পরিষ্কার, এক কথায় না, এখন অবধি না, যে কারণে আমরা এত পিছিয়ে পড়ছি। আমি আপনার এই অনুষ্ঠানে কিছুদিন আগেও বলে গেছি যে আমরা যত যুক্তি দেখাচ্ছি সপ্ত নির্বাচনে যাওয়ার জন্য, ডিটেইলে আমি পরে আপনার কাছ থেকে আবার শুনবো। আপনি বলছেন এখনো নেই, তা আমরা কি ধরে নিব যে মানে এরকম একটা আলোচনা আছে, অনেকে মনে করেন যে শেষ পর্যন্ত হয়তো আপনারা নির্বাচনে নাও থাকতে পারেন, সেরকম কোনো? আবার এরকম একটা আলোচনাও কিন্তু আছে যে এটা যদি দেখা যায় যে হ্যাঁ সত্যিকার অর্থে পার্টিসিপেটরি এবং সাধারণ মানুষের চাপে মানুষ নেমে গেছে রাস্তা, সরকার নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে দেখে, তাহলে সরকারি দল থেকে এই নির্বাচন বানচাল করার চেষ্টা করা হবে, সে আলোচনাও কিন্তু আছে। আসলে দলীয় সরকারের অধীনে নির্বাচনে আসলে কিছু ভয় তো থাকবেই, ওরা তো এটা মেনেই আইসেন, কারণ সরকার তো আছেই দলে, সরকার বসা আছে, এবং আগে ওনাদের যখন অফার দিয়েছিল 2014 সালে, তখন সরকার খুব অল্প সীমিত করেছিল সরকারের আকার, অল্প মন্ত্রী নিয়ে, এবার কিন্তু আগের যে মন্ত্রী ছিল সেই মন্ত্রী রেখে দিয়েছেন, একজনও কমে নেই, 2 জন না 3 জন টেকনিক্যাল ছিল অনির্বাচিত, ওদের সরিয়ে দিয়েছেন, না সরিয়ে দিয়েছেন, তারা তো মন্ত্রিসভায় বসছেন, মন্ত্রিসভায় বসছে, এবং তাদের অধীনে নির্বাচন হইতেছে, এটা জেনে কিন্তু বিএনপি আসছে, এবং ওবায়দুল কাদের বলেছিলেন 2-1 জন বাড়তেও পারে, সেটি অবশ্য আমরা দেখলাম না, না যাক বাড়ার মধ্যে নেই, আমরা ওইটুকুন রাখছি, এটি ধন্যবাদ দিই আমরা যে এইটা যে রাখতে পারছে। এর মধ্যে আবার ডক্টর কামাল সাহেবরা যাইয়ে বলতেছে কি যে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, এতদিন ভোটের মাধ্যমে, জি আসুক না, ভোটে আসুক, ভোটে তো বিএনপি বহুদিন রাষ্ট্র চালাইছে, দেশে 3 বার বেগম খালেদাজিকে রাষ্ট্রক্ষমতা ছিলেন, এই সরকার 3 বার এর আগেও ছিলেন, তো কবে জনগণ কবে মালিক ছিল, সববার কিন্তু ইলেকশন করে হয়েছে, আমাদেরটা বাদ দিলেন, এরপরে 90-এর পরে কি জনগণ দেশে মালিক ছিল? তাহলে সেই নির্বাচনগুলোর অবস্থাটা কী ছিল? ভোট তো সববারই হয়েছে,
নির্বাচনে তো জনগণ মালিক যদি সেইখানে থাকি থেকে এখনো মালিকানা আছে, আমরা রেকর্ড পর্চা আছে আমাদের নামে জায়গা জমির, এটা আমার মালিকানা একটা রাষ্ট্রের, এর বাইরে আমরা অতিরিক্ত কি পাই? কিন্তু পজিশন শুধু আওয়ামী লীগের না, পজিশন কখনো বিএনপির হয় কখনো আওয়ামী লীগের হয় আমাদের কি বলবো প্রজা, জনগণের ক্ষমতা তো কেউ কোনদিন দিতে পারে না, সেই ক্ষমতা কোনদিন হবে কোন দেশে হয় না, জনগণ সবসময় প্রথম হচ্ছে যে উন্নয়নশীল দেশে জনগণ এইগুলো ধার দেয় না, যার যা কাজ করে খায় ই করে তাদের সমস্ত একটা লাইন মাফিক চলে, আমাদের তো বেলাইনই সব চলা হয়। আমি একটা যেটা বলতে চাইছিলাম যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে সব কিছু নির্দলীয় বোঝা ভাবা ঠিক হবে না, এবং সব সব কিছু নির্দলীয় হবে এই চিন্তা করাও ঠিক হবে না। সব কিছু তো আমরা বলছি না, কিন্তু কিছু মেজর ডিসিশন নির্বাচন, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি অনেক অভিজ্ঞ মানুষ, তফসিল ঘোষণার পরে এই ধরনের মেজর ডিসিশন তো নিতে পারে না, নিয়ে ফেলাইছে, এখন এইটাও তো মানতে হচ্ছে তাই না, গণতন্ত্রের স্বার্থে জনগণের ক্ষমতায়নের স্বার্থে এইটাও মানতে হচ্ছে, মানতে মানতে সবই মানতে হবে। বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছিলেন, উনি জাতির জনক, নিঃসন্দেহে সবার ঊর্ধ্বে উনি, কারণ দীর্ঘদিন উনি আন্দোলন সংগ্রাম করছে, বাঙালি জাতিকে তো কোনো কেউ মুক্ত করে দিতে পারে না, পাকিস্তানদের অধীনে আমরা ছিলাম, তারপর ছয় দফা দেওয়ার পর ধীরে ধীরে উনি অনেক ই করে এই দেশটাকে সত্তরের নির্বাচন জয়লাভ করার পরে তারপর একটা স্বাধীনতা যুদ্ধ হলো, দেশ স্বাধীন করে উনি আড়াই বছর মাথায় চলে গেছেন, তারপরে কিন্তু এই দেশের গণতন্ত্র যেখানে যাওয়ার কথা ছিল আমরা মাঝে মাঝে কিছু দূর এগিয়েছি, আবার গণতন্ত্র থমকে গেছে। এখন এইবার আপনি যেটা বলছেন যে গতবার দলীয় সরকার অধীনে নির্বাচনটা বিএনপি আসলো না, তখন বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছিল যে সরকারে তাদের মন্ত্রিত্ব নেওয়ার জন্য, তারা তখন যায়নি, তারা বলছিলো যে একটি ফ্রি ফায়ার ক্যাডিবিল ইলেকশনের জন্য একটি তত্ত্ববোধক সরকার অথবা একটা নির্বাচন নিরপেক্ষ সরকার যে নামে দেন, এইবার তাদের সেইটাও ছিল, তার সাথে নতুন একটা দাবি উত্থাপিত হলো ম্যাডাম খালেদা জিয়ার মুক্তি, তাদের ভাষায় ইভিএম বাতিল, অনেকগুলো দাবি আছে, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এইগুলো বড় কথা না, ওনাদের মূল কথা যে যদি একটি সংসদ ভেঙে দেয়া, সংসদ ভেঙে দেওয়া হয়, সংসদ ভেঙে দেয়া সরকার যদি ম্যাডাম জিয়ার মুক্তি দেন, একটি নির্দলীয় সরকারের মতন আওয়ামী সৃষ্টি করতে পারেন, তাহলে নির্বাচন হবে, আর এরপরে অনেকগুলো দফা উপদফা ছিল, কিন্তু মূল দফার একটাও মানা হয় নাই, বরং গতবার যেখানে যা ছিল তার থেকে কঠিন, ম্যাডাম জিয়া এখন কারাগারে, গতবার কারাগারে ছিলেন না, গতবার তাদের বিরুদ্ধে এত শত শত মামলা ছিল না, কিন্তু সেই অবস্থা কিন্তু সমস্ত মামলার বোঝা কাঁধে নিয়ে ম্যাডাম জিয়াকে কারাগারে রেখে, তারিক জিয়া রহমান সাহেবকে বিদেশে রেখে, ডক্টর কামাল হোসেন সাহেবদের নেতৃত্বে ওনারা কিন্তু নির্বাচনে আসতেছেন জনগণের ক্ষমতা দেওয়ার জন্য, গণতন্ত্র দেওয়ার জন্য, এইটা জনগণ কত বিশ্বাস করবে বা পছন্দ করবে, এটাকে আসলে ক্ষমতা যাওয়ার লড়াই না গণতন্ত্রের লড়াই না ম্যাডাম জিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার লড়াই না ওনারা ওনাদের কিছুটা সুযোগ সুবিধা নেওয়ার লড়াই, এইটা নিয়ে কিন্তু এখনও বিএনপির মধ্যে বা জনগণের মধ্যে অনেক কথা আছে, কারণ এই দেশের মানুষ একটি পার্সেন্টেজ বিএনপি করে একটি পার্সেন্টেজ, আমি পার্সেন্টেজের দিকে যাবো না, তাহলে এটা নিয়ে আলোচনা সমালোচনা হবে যে এইটা দুইটা পার্সেন্টেজ করে, এর বাইরেও কিন্তু কিছু আম জনতা আছে, তাদের সংখ্যা কিন্তু কম নাই এই দুইটা দল থেকে, যে তাদের সংখ্যাও কিন্তু একটি যে কোনো একটি দলের সমান সমান সংখ্যক, যারা কোনো রাজনীতি করে না কিন্তু তারা অবস্থা প্রকৃতি ভোট দিয়ে দেয় একদিকে, তারা কিন্তু টোটাল সুইং ভোটার, যাদেরকে আমরা বলি সুইং ভোটার, এবং তারা ডিসিশন নেয় কোন দিকে যাবে, তারা কিন্তু এখন পর্যন্ত ডিসিশন নিতে পারতেছে না, যে এটা অনেকটা ওই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টিকে সুইং পার্টি বলা হয়, মানে তারা যেদিকে ঝুঁকে পড়বে সেদিকে কি হবে, ইদানিং আবার প্রশ্ন উঠছে যে হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি হসপিটালে যাচ্ছেন, একদিন পোস্ট পাওয়া যাচ্ছে, আপনারা আমরা যা বলেন আমরা এনজয় করি, শুনতে শুনতে এখন আমরা এটাকে কিছু মনে করি, আশা হয়ে গেছে আনপ্রেডিক্টেবল পার্টি এইখানে আমাদের এই, আবার ওবায়দুল কাদের সাহেব বললেন, দেখলাম আমরা শুনলাম যে জাতীয় পার্টি আলাদা করতে চাইলে অনেক দেখছে, তো আমরা বহুবার আলাদা হয়ে গেছি, বহুবার আইসি, এটাতে আমরাও কিছু মনে করি না, অন্য মনে করি না কিছু, সেটা আমাদের কোনো ব্যাপার না, তো এটা ঠিকই যে আমরা এই ধরনের কৌশলী খেলা খেলে খেলি, একদিকে বল দিয়ে একদিকে এই সমস্ত করি, এই পর্যন্ত আসছি, এখন আমাদের প্রশ্ন যে আমাদের নিয়ে চিন্তা করে কারণ লাভ নাই, আমরা আমাদের পদ ঠিকই করে নেব, ওনাদের দুটো বড় দল কে কোথায় অবস্থান করতেছেন, আমি তো দেখি কি যে এখনও ওই যে উনি যে কথা ভালো ভালো কথা বললেন যে আমরা নির্বাচনের স্বার্থে জনগণের ক্ষমতায়নের স্বার্থে সব কিছু, মনে হলেও আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এখন কোনো রাজনৈতিক দল না, এটা একটা আশ্রম, এটা আশ্রম, আমাদের যেমন এই যে আছে রামকৃষ্ণ মিশন, সমস্ত ধর্মের লোক ওখানে যেতে পারে, খাইতেও পারে, আমি দুপুরবেলা যে অনেক সময় ওখানে খাই, খারাপ না তো
না এখানে যায় এবং ওই স্কুলে কিন্তু হিন্দু থেকে মুসলমানরা বেশি পড়ে, রামকৃষ্ণ মিশনে ওইটা নাই, শুধু পূজার সময় যারা পুজো করবে নামাজের সময় তারা নামাজ পড়বে এটা। তাই বিএনপি এখন ওরকম একটা আশ্রম রামকৃষ্ণ মিশন মতো আশ্রমে পরিণত হয়েছে যেখানে সমস্ত দলের লোকরা এসে আশ্রয় গ্রহণ করতে পারবে। তারা যারা একদিন বিএনপিকে চরম ই করছে সমালোচনা করছে তাদের নিচ্ছে, যারা ওখানে বসে বিএনপির কোনো নেতার মুখে আমি বঙ্গবন্ধুর নাম শুনি নাই, শুনেন এটা একদম অনেয়ারে যাচ্ছে, তো বিএনপি কোনো নেতার মুখে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবিত করতে হলে আমাদের এই করতে হবে, এই ধরনের বিএনপি প্ল্যাটফর্মে কোনো বক্তৃতা আজ পর্যন্ত আমি শুনি নাই। আমি বিএনপি সবাই আমার দালাল সাহেব আছেন, সবাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বান্ধব নেতাও আছেন, এখন তো নেতা নেই সব সব বন্ধু বান্ধব। তরিক ভাই মারা গেল আমার অত্যন্ত একদম কাছাকাছি বয়স, খুবই সম্পর্ক ছিল ওনার, যখন একটা মারা গেছে পড়ছে আমার বাসায় এসেছিল তরিক ভাই আমার বাসায়, একসময় তো রাজনীতিতে এই পরিবেশটা ছিল এরকম ছিল, এত সম্পর্ক ছিল, সে আমাকে ফোন করে সেই এখন সেইটা দেখলাম কিন্তু সেই দল কিন্তু আওয়ামী লীগ তো আপনি যদি মানে আশ্রম বলছেন আমি আশ্রম মানে কোনো টার্মিনোলজি ব্যবহার করতে চাই না, আওয়ামী লীগে তো সবাই যাচ্ছে, মানে আপনি বললেন প্রফেসর বিচৌধুরী গেছেন তার সঙ্গে অনেকে আছে আপনারা আছেন আপনাদের সঙ্গে এবং বাংলাদেশের 75টি ধর্মভিত্তিক মানে ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল তার মধ্যে 68টিটাই বঙ্গভবনে তাই না, তো জনগণের কথা এই সমস্ত কথা বলা লাগবে কেন? বিষয়টা তো একই হলো, আপনি যেটা বললেন আপনি যে আপনি বা আমি বা দিল্লুর ভাই যে গিয়ে গণভবনে বসলাম নির্বাচনের পরে আসলাম তো জনগণের রায়ের মাধ্যমে, তো জনগণের অংশীদারিত্ব হলো না, হয়ে গেল তো এখন তো এসে এই সরকার তো জনগণের ভোট নিয়ে আইছে, জনগণ তো নির্বাচনের দরকার নেই, আমরা ওইটাই বলছি না, মানছেন না যে আপনারা ভোট নিয়ে আছেন না, এর আগের বার তার আগের বার জনগণের ক্ষমতা ছিল, জনগণের মালিক ছিল রাষ্ট্র, হ্যাঁ এখন রাষ্ট্র মালিক না, জনগণ যেখানে ছিল সেখানে যে জনগণ রিক্সা চালাবে রিক্সাই চালাবে, ডক্টর কামাল সাহেব যেখানে বসে চেম্বারে কাজ করবেন কাজই করবেন, কার মালিক কেনা, মালিক যারা জনগণ ভোট দিয়ে যে কজনকে আমাদের বানায় ওই কজনে আমরা মালিক মুক্ত হয়ে যায়, সাধারণ জনগণ তাদের কপাল যে নান্য থাকে তাই তারা ভোগ করে, ভূমি অফিসে গেলে তারা তাদের দিনের পর দিন ঘুরতে হয়, এখানে আছে বহু দুর্নীতি দমন কমিশন বড় প্রত্যেক দিন বক্তৃতা দিয়ে বেড়ায় কয়টা দুর্নীতি বন্ধ করতে পারছে, প্রত্যেকটা মানুষকে সমস্ত জায়গায় খালি একটা অফিস না প্রত্যেকটা জায়গায় টাকা দিয়ে তাদের কাজ করতে হচ্ছে সাধারণ জনগণের, কারণ তারা এই রাষ্ট্রের মালিক না, মালিক হইলো ওই যে 300 লোক ভোট পাইয়ে হয় যে দলই যখন আসুক, আল্লাহ সাহেবদের দল আসুক আমার দল আসুক বর্তমান সরকার থাকুক, এই এদের কিছু সুবিধাবোধী লোক তখন রাষ্ট্রের মালিক হয়, আর সাধারণ জনগণ কোনোদিন রাষ্ট্রের মালিক হয় না, তারা সাধারণ জনগণ তারা ট্যাক্স দেয় তারা নিজেদের খায় এবং তাদের প্রতি মুহূর্তে নান্দত পোহাতে হয়, প্রতি জায়গায় তাদের ঝড়ঝঞ্ঝাট পোহাইতে হয়, প্রতি পদে পদে তাদের লাঞ্ছনা ভোগ করতে হয় এবং টাকা দিয়ে প্রত্যেকটা কাজ তাদের করে আনতে হয়, তাহলে জনগণের মালিক হলে কোথায়? হ্যাঁ আপনি ব্রিটেনে বলতে পারেন যে সবাই সমান অধিকার, ট্রেনে সবাই উঠতেছে কেউ লাইন কেউ ভাঙতেছে না। কাজী ফিরোজ রশিদ আমি একটু আবার মূল জায়গায় যাই, কি মনে হচ্ছে মানে নির্বাচনটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে? এটা সম্পূর্ণ নির্ভর করে ওনাদের উপর, কারণ যারা গেছে আমরা এখন আর এই যে নির্বাচন এটা নিয়ে ওই যে আমি প্রথম বলছি যে ভবিষ্যৎ বলা খুব কঠিন, কেন কঠিন যে যারা এখানে ঢুকছে এত হাই প্রোফাইলের লোকজন এই দুই দলে যারা এখন এসে অবস্থান নিচ্ছে এরা দুই মেরু লোক, যারা জীবনে আওয়ামী লীগের নাম উচ্চারণ করে নাই বিএনপি প্রতিষ্ঠা সেক্রেটারি সে এসে আওয়ামী লীগের সাথে গেছে, মানে এক ধরনের ভাষার মতো হলোই, আবার এখানে এসে আওয়ামী লীগের লাশ চলে গেছে ওনাদের ঘরে যে তারা সামনে গিয়ে বসে গেছে পজিশন নিয়ে নিয়েছে, এরা কীভাবে খেলবে কোন দিকে খেলবে ওনারা কিন্তু টের পাচ্ছে না, আপনার যে কথাটা বলা হয় না ফিরোজের সঙ্গে তো কথা বলতে গেলে আমার হিসাব করে বলতে হয়, অত্যন্ত অভিজ্ঞ একজন শ্রদ্ধেয় বড় ভাই আমাদের মুক্তিযোদ্ধা, সেটা হচ্ছে যে রাজনীতিতে একটা কথা গণতন্ত্রে একটা কথা প্রায়শই ব্যবহৃত হয় আর্ট অফ কম্প্রোমাইজ, এই কম্প্রোমাইজের অর্থ আমার দৃষ্টিতে অন্তত আপোষ না সমঝোতা আন্ডারস্ট্যান্ডিং, গণতন্ত্রের হ্যাঁ অপরিহার্য সেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে তো অনেক কিছুই হতে পারে, যেমন আপনারা বলছেন যে 300 আসন এই বিস্তারিতকেও
জাতীয় পার্টি চেয়ারম্যান সাহেব বললেন আমরা 300 আসনে নির্বাচন করবো, কোন জোটে যাব না যাব সেই সিদ্ধান্ত আমি দেব। অর্থাৎ তাকে সেই ক্ষমতাটা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে। তার মানে এলোমেলো কিন্তু সব জায়গাটাই রয়েছে, শুধুমাত্র যে বিএনপি শিবিরে বা আওয়ামী শিবিরে তা না, জাতীয় পার্টির মধ্যেও একটা ইনডিসিশনের একটা বিষয় রয়েছে। যে কারণে বলেছি যে রাজনীতিটির একটা মনস্তাত্ত্বিক, গণতন্ত্রের একটা মনস্তাত্ত্বিক যাত্রা শুরু হয়েছে টুয়ার্ডস দি 11th পার্লামেন্ট ইলেকশন। এর পথে পথে যে হার্ডেলসগুলো আছে, এই হার্ডেলসগুলো দূর করার ব্যাপারে যদি একটা সমঝোতা হয় তাতে ক্ষতি কী? সে সমঝোতা যদি এই মুহূর্তে আমার মতবিরোধী মানুষকে নিয়েও হয় ওই টার্গেটে, তাতে তো কোনো অপরাধ নেই, হচ্ছে না? শুধু মতবিরোধের কারণে, শুধু মতভিন্নতার কারণে এই যে অমানবিক ঘটনা পৃথিবীর অনেক দেশে ঘটছে, সিরিয়ায় 600,000-এর উপরে মানুষ মারা গেছে, লিবিয়ায় 900,000-এর উপরে মানুষ মারা গেছে, বাস্তুচ্যুত হয়েছে 1,20,000,000-এর উপরে সর্বশেষ যেটা মানবাধিকার কমিশনের রিপোর্ট দেখলাম, শুধুমাত্র ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে। সেই দিকটা দেশটা যাক, এটা তো আমরা কেউ চাই না। আমরা যত কিছুই বলি, ফিরোজ ভাই যত কিছুই বলেন, খারাপ উদাহরণ আমরা সবাই কম বেশি সৃষ্টি করেছি যে যখন ক্ষমতায় ছিল, তাই বলে কি ভালো উদাহরণ সৃষ্টি করার দিকে অগ্রসর হওয়া যাবে না? সে অগ্রসর হওয়াটাই হতে হচ্ছে মূল বিষয়। আপনি যেটা বললেন যে বিএনপি একটা আশ্রম, যদি আপনার কথাটাকে সত্যই ধরে নেই যে বিএনপি একটা আশ্রম, ঠিক আছে, স্বামী বিবেকানন্দের একটি উক্তি আছে, জগৎবিখ্যাত উক্তি, কোট অ্যান্ড কোট, উনি বলেছেন জীবনে ঝুঁকি নাও তাহলে তুমি নেতৃত্ব দিবে, আর যদি দিতে সক্ষম নাও হও তুমি নেতৃত্ব তৈরি করে যাবে। তো বিএনপি সেই কাজে নেমেছে হয়তো আশ্রম হিসাবে, সমস্যা কোথায়? আসুক না, হোক না একটা জিনিস, নতুন কিছু হোক, ভালো কিছু একটার দিকে আমরা এগিয়ে যাই। আর আমি যে কথাটি বারবার বলতে চাচ্ছি, আপনার অভিজ্ঞতার সামনে তো অনেক কিছুই বলে আমরা কুল্লোতে পারবো না। ফিরোজ ভাই হচ্ছে ওই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, ওই আর্ট গ্যালারিতে গিয়ে একজনে দেখছেন যে একটা সূর্য এমনভাবে আঁকা হয়েছে ক্যানভাসে যে এটা কি রাইজিং সান না সেটিং সান, এটা আর খুব কনফিউজিং। তখন সে প্রশ্ন করলো যে এটা কিসের কিসের ছবি, সূর্যোদয়ের না সূর্যাস্তের? তো পাশে যিনি ছিলেন আর একজন দর্শক, তিনি বললেন না না এটা ডেফিনেটলি সূর্যাস্তের ছবি। বলে কীভাবে বুঝলেন? আর এই আর্টিস্টকে আমি চিনি তো, ও বেটা বেলা 2টা পর্যন্ত ঘুমায়, সুতরাং ওই সানরাইজের ছবিও পাবে কোথায়। এখন ফিরোজ ভাই তো আমাদের সবাইকে চেনেন, যে কারণে উনি বলতে পারেন তো হোয়েদার ইট ইজ রাইজিং সান অর সেটিং সান। আমি তো অতটা বলতে পারবো না, তাহলে আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। তবে আমরা মনে করি যে গণতন্ত্রের মনস্তাত্ত্বিক যাত্রাটা একটা পরিণত যাত্রা হিসাবে হোক। দেশের মানুষ অনেক সহ্য করেছে আমাদের অত্যাচার, রাজনীতিবিদদের অনেক, এখন একটু তাদেরকে স্বস্তি দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, এবং সেই জায়গায় সকল রাজনৈতিক দলের দায়িত্ব আছে, এবং যারা ব্রোক্রেটস হিসাবে আছেন তাদেরও একটু চিন্তাভাবনা করা উচিত যে এই দেশের মাটিতে তো তাদের আমাদের সন্তানদেরকে যদি আমরা বিদেশে পাঠিয়েও থাকি, আমাদেরকে তো শেষ বয়সে গিয়ে হলেও থাকতে হবে। সেটার দিকে যদি একটু তাকায় সবাই, আমার মনে হয় একটা ভালো পরিণতির দিকে আমরা যেতে পারবো। যে বাধাগুলো এখন পর্যন্ত সৃষ্টি করা হয়েছে নির্বাচনের পথে পথে, এর অনেকগুলো বাধাই দূর করা সম্ভব শুধুমাত্র একটু নির্বাচন কমিশনের সদিচ্ছা এবং তাদের যে সাংবিধানিক ক্ষমতাটা এটা দেখানোর সৎসাহসটা একবার যদি তারা দেখায় এবং সরকার সেখানে চাপ সৃষ্টি করে, তাহলে কিন্তু আমার বিশ্বাস মানুষ সরকারকে বাধ্য করবে যে না আপনি চাপ সৃষ্টি করবেন না, করবেন না, নির্বাচন কমিশনকে কাজ করতে দেন। সেই উদ্যোগটা আমরা নির্বাচন কমিশনে এখন পর্যন্ত দেখছি না, এই জায়গাটাই হচ্ছে আমাদের হতাশাটা। ইভিএম নিয়ে তো কেউ চায়নি, কেউ কথা বলেনি ইভিএম নিয়ে, এখন তো ইভিএমে তো দুষ্টুমি করে অনেকে বলে যে ইভিএম এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইজি ভোট ম্যানিপুলেশন, ইভিএম। কারণ একটা একজন মানুষ, এই মেশিনটা তো মানুষে তৈরি করে, আমি সিম্পল বুঝি সাদামাটা হিসাবে, যে মেশিনটা তৈরি করে মানুষ, এই মেশিনটার মধ্যে ইনপুট আমি যেভাবে দেবো মেশিনটা সেইভাবে কাজ করবে। তাহলে এটা দিয়ে যে মানে অন্য কিছু করা যাবে না, কে বললো এই নিশ্চয়তাটা দিল কে? সেই বিতর্কের কারণেই তো কথাটা ছিল যে এটাকে রাখা হোক, পরবর্তীতে প্র্যাকটিসের মাধ্যমে ভোটারদেরকে অভ্যস্ত করে করে তারপরে চালু করা হোক না, ওনারা সেটা একতরফাভাবে আরপিও সংশোধন করে নিয়ে নিলেন। এইটাও তো একটা বড় প্রশ্নবোধক চিহ্ন যে কেন এটা হলো। তারপরে যে মেজর ডিসিশনগুলো, এগুলো তো একের পর একের পর হচ্ছেই, এখনও আমাদের লোক গ্রেফতার করা হচ্ছে, এখনও আমাদের লোকদেরকে গুম করা হচ্ছে, অথচ প্রধানমন্ত্রী নিজে তালিকা চেয়েছেন, একের পর এক আমরা তালিকা দিচ্ছি। তো এরকম করে একতরফাভাবে তো খেলতে হবে না। দিক থেকে বলা হচ্ছে যে আপনারা বলছেন অনেক সময় যে আপনাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ নেতা, হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে, আপনারা যখন তালিকা দিচ্ছেন তালিকার সঙ্গে আপনাদের ওই বক্তব্যের কোনো সামঞ্জস্যটা নেই। আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করি, আমার নামে যেহেতু অনেক মামলা, আমি সংখ্যা উল্লেখ করলাম না এখানে, এখন মামলার সংখ্যাগুলো অনেক হলো কিভাবে, ধরেন আমার নামে 5টা মামলা, এই মামলাগুলোকে করা হয়েছে কি 2টা কিংবা 3টা পার্ট করা হয়েছে, কিছু নেওয়া হয়েছে পেনাল কোডে,
কিছু নেওয়া হয়েছে এক্সপ্লোসিভ অ্যাক্টে, কিছু নেওয়া হয়েছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে। তো একটা মামলা তো তিনটা মামলা হয়ে গেল। এখন তিনটা মামলা যে হলো আমি কিন্তু টের পাচ্ছি না, আমি কিন্তু একটা মামলার দিকেই ধাবিত হচ্ছি। একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে আমার নামে আরও একটি মামলার চার্জশিট হয়েছে। কী ব্যাপার? চার্জশিট হলো কোত্থেকে? গিয়ে দেখি যে একই ঘটনা কিন্তু আলাদা ধারায় এক্সপ্লোসিভ সাবস্টান্স অ্যাক্টে কিংবা স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে ওই মামলাটির ওই ঘটনা বর্ণনা করেই আরও আরও দুটি মামলা হয়েছে। তো আমরা তাৎক্ষণিক হিসাব কীভাবে দেবো? এগুলো আপডেট করতে করতেও তো অনেক সময় লাগে। আর যে মামলাগুলো সর্বশেষ যেগুলো হয়েছে, ওই যে অদৃশ্য মামলা, গায়েবী যেটাকে বলে অদৃশ্য মামলা, এই মামলাগুলো সম্পর্কে আমাদের কাছে এরকম তথ্য এবং প্রমাণ আছে যে মামলাগুলোর বেশিরভাগই ডিসি প্রসিকিউশন নামে আদালতে যারা থাকেন সরকারের পক্ষ থেকে, সেই ডিসি প্রসিকিউশনের মানে তার পার্সোনাল ক্যাবিনেটে এগুলো তালাবদ্ধ অবস্থায় আছে। যখন যাকে পছন্দ হয় গ্রেপ্তারকৃত তাদেরকে যাকে যাকে ঢুকানো দরকার এখানে ঢুকিয়ে তাদের সে ফরওয়ার্ডিংয়ে তারপরে নথিটা বের করে। আর আমার নামে আরও কতগুলো জমা হয়ে আছে আমি তো বলতে পারবো না, তালিকা কীভাবে দেবো? এই জটিলতাটা কিন্তু একটা বড় জটিলতা, সাধারণ মানুষ বোঝে না যে আসলেই তো কোথায় বলছে লক্ষ লক্ষ দিয়েছে তো মাত্র হাজার খানেক। ওইটা একটা বড় সমস্যা কিন্তু, যেটা যেটা এই এই বাংলাদেশে এর আগে কোনো সরকারের আমলে এইভাবে হয় নাই। মামলা হয়েছে কিন্তু এত চাতুর্যতা বা এত কারুকার্য এবং এত দুষ্টবুদ্ধির মাধ্যমে এটাকে বিভিন্ন ধারায় প্রবাহিত করা, এটা এর আগে কখনো হয়নি। কথা ঠিকই বলছেন। একটা প্রশ্ন আপনাকে করতে চাই আমি, যে আরো আবারও একটি অতিমাত্রায় প্রশ্নবিদ্ধ, আমি ঠিক প্রশ্নবদ্ধ বলবো না, কারণ প্রশ্ন যে কোনো কিছু নিয়ে তোলা যায়, অতিমাত্রায় প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের পথযাত্রায় আসলে খুব ভালো কিছু হবে কি না? না, নির্বাচনে যখন সমস্ত দল আসছে বিশেষ করে বিএনপি তাদের একটি অংশগ্রহণমূলকই তো অংশগ্রহণমূলক হয়ে যাচ্ছে, বিএনপি আসার অর্থেই অংশগ্রহণমূলক হয়ে যাচ্ছে, আর তো কেউ বাইরে না। বিএনপি একটা বিশাল মানুষের দেখতেছে চাচ্ছে যে এবার এই নির্বাচনে সবাই চলে আসছে এবং নির্বাচনটা হয়ে গেলে যেদিকে রেজাল্টটা হবে একটা ঝামেলা চলে গেলো যে অংশগ্রহণমূলক নির্বাচন, দেশি বিদেশি সবাই শান্ত হইলো, হয়ে গেল, দেশি বিদেশি সবাই শান্ত হইলো, শান্ত গণতন্ত্রের গণতন্ত্রের এই যে যাত্রা, সে আল্লাহ সাহেব বললেন, আমিও চাই যে যাত্রা শুভ হোক, এই কামনা থাকি সবাই, যে আমরা সবাই একসঙ্গে একভাবে পার হয়ে চল যে একটা গণতন্ত্রের পথে হাঁটি, অগণতান্ত্রিক পথে কেউ না হাঁটি, এটা সবার একটা কাম্য থাকে এবং গোটা দেশবাসী এদিকে তাকিয়ে থাকে রাজনীতিবিদদের উপরে। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা ভালো ভালো, এই কারণে যে এই যে 21 আগস্ট একটি বড় হামলা হয়েছিল, গ্রেনেড হামলা, তারপর থেকেই কিন্তু আমরা দেখছি যে এই যে দুইটি দলের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। আল্লাহ সাহেব একটু আগে যারা বলতেছিলেন যে বঙ্গবন্ধুর মাঝেরও কিন্তু অনেক গিয়েছিল বিএনপি নেতা নেতৃবৃন্দরা, এরপরে কিন্তু তাদের সম্পর্কটা সাংঘাতিকভাবে শীতল হয়ে গেছে এবং সেই শীতল সম্পর্ক কিন্তু হইতে হইতে এমন বরফ হয়ে গেছে, এটা কতদিনে গলবে? এই একটি নির্বাচনে বা আওয়ামী লীগ কিছু লোক নিয়ে ওনাদের দলের সামনে কাতারে বসাইয়া এই শীতলটা গলাইতে পারবে কি না, এই বরফ গলবে কি না আওয়ামী লীগ, সেটা তো একটা প্রশ্ন আছে। দেখেন, এই যে মামলা হচ্ছে, হামলা হচ্ছে বা এইটা হচ্ছে, এরপরেও কিন্তু ওনারা একটি নির্বাচনে চলে আসতেছে, এটা একটা ভালো দিক। ভালো দিক হচ্ছে যে এখন সমস্ত দল নির্বাচনমুখী এবং ওনাদের বলছে যে এখন থেকে আর কোনো মামলা নেওয়া হবে না, হবেও না। নির্বাচনে তো ওনারা সবাই নেমে গেছে, যাদের নামে অরেঞ্জ ছিল তারাও কিন্তু এখন দেখি ফর্ম ক্যান্সেল ক্যান্সেল সব কিছু, কিন্তু ওনাদের কিন্তু হাজার হাজার কর্মী, ওনারা বলবে যে হয়তো লক্ষ না হোক হাজার হোক, হাজার হাজার কর্মী কিন্তু এই গত 5 বছর এসে বিভিন্ন সময় মামলা পড়েছে, বিশেষ করে 14 সালের পরে ওই যে বিরাট একটি ই হইল অবরোধ, সে অবরোধের পরে সারা দেশের যে জ্বালাও পোড়া হইল, অগ্নিসন্ত্রাস হইল, তারপরে যে মামলাগুলো হয়েছে এবং বিএনপির প্রত্যেকটি নেতা থানা লেভেল, ইউনিয়ন লেভেল বা এই যে আমাদের শহরে সব জায়গায় কিন্তু যারা বিএনপির মূল নেতা তারা সবার নামে কিন্তু মামলা হয়েছে, কেউ বাদ পড়ে নেই। এই তারা এখন এই নির্বাচনে সবাই খুব সক্রিয় হয়ে গেছে যে একটা নির্বাচন আসছে এতদিন পরে, 5 বছর পরে এখন এই নির্বাচন আমরা দাঁড়াবো এবং নির্বাচন ওই করবো। কিন্তু এই 5 বছর পরে এসে যদি তারা দেখে যে যারা এই গত বিগত 5 বছরে কোথাও ছিল তাদের একটা মামলা হয় নাই, হামলা হয় নাই, তার দেশে রয়েছে, বিদেশে গেছে, যাতায়াত করছে, ব্যবসা বাণিজ্য করছে, হঠাৎ করে এসে আবার বিএনপি করলে আমাদের একটা অন্য মিশন দিতে হবে, বিএনপি তাদের দেখে গেল যে আমাদের এখন খুব ট্যাক্সি যে আওয়ামী লীগ কিছু নিয়ে এসছে, তোমাদের কিছু আসো, নিয়েছি আমরা একটা
যেহেতু আমরা একটা আশ্রম, সবাইকে জায়গা দেবেন গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের শুভযাত্রায় আমরা বিরাট মিছিল তোমাদের অংশ শরিক করতে চাই। আপনি লক্ষ্য করবেন সংস্কারবাদী বলে মন্দন ভুঁইয়ের সাহেব আমার অত্যন্ত বন্ধু লোক ছিল এবং ভালো নেতা, তাকে কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করলো, কী করলো, কী ওনার ই করলো, আজও সেটা ই হয় নাই, উঠে নেওয়া হয় নাই। বিএনপির এখন ওটি বাকি আছে, বাকি সব তো গ্রহণ করে নিয়েছে। কিন্তু আর যারা তার সাথে সেদিন গিয়েছিল তাদের সবাইকে নিয়ে আবার ইয়েও দিচ্ছে, নমিশন দিয়ে দিচ্ছে, যেটা আমরা প্রত্যেকে দেখি নমিশন। বিগত পাঁচ বছরে যারা যাদের একদিনও কোনো টাচ করে নেই সরকার অথবা তাদের কোনো ক্ষতি হয় নাই, তারা নির্বিঘ্নে ঘুমাইছে। আল্লাহ সাহেবের নামে অনেক মামলা, উনি জানে যে মামলার যন্ত্রণা কি, কোর্টে যাইতে হলে সকালবেলা কি রাখে, উনি তো একজন উকিল, তারপর উনি জানে। জেলেও গেছেন অনেকবার, জেলে গেছে, জেলে গেলে তো শান্তি থাকে, কিন্তু মামলা যায় যে দৌড়ুদৌড়ি কোর্ট কাছে দিয়া উকিল দেখে তো কোর্ট কাছে দেখিয়া কিছু অভ্যস্ত। আপনি তো ইদানিং কালে জেলে টেলে যান নেই বোধ হয়, মানে এখন বোধ হয় আগের মতো অত শান্তি আছে কিনা আমি জানি না। তো সেই জন্য তো পাকিস্তান বলে জেল তো খাটে তখন বুঝত, সেই জন্য ওনারা বুঝতে। আপনারা তো তখন জেলখানে দাপটও দেখিয়েছেন না, দেখেছি, কিন্তু এখন সেটা নাই, এখন আর সেটা নেই, সেটা বন্ধু হবে না এই দেশে, আমরা চিন্তা করি না। কিন্তু এখন যেটা হইলো হঠাৎ করে আসে যে এরা ঢুকতেছে, তাই বিএনপি যারা এতদিন ওই মাঠটা গ্রামে গঞ্জে যেভাবে হোক টাকা পয়সা ধ্বংস করিয়া নষ্ট করিয়া সংসার সুখ শান্তি নষ্ট করিয়া ঠিকই আছে, এখনো বিএনপি থেকে অন্যদিকে যায় নাই, তাদের অবস্থার কী হবে? তাদের তো একটা মহামারী যাচ্ছে তাদের সংসারে। অনেকে আমাকে ফোন করে বলে আমার আত্মীয় স্বজন তো অনেকে, একটি ছোটো দল দেশ, অনেকে দল করে নানান দল, মানে আমাদের অবস্থাটা এখন কী হবে? এই যে মহামারীর মতো সবাই সে ঢুকতেছে, এখন সবাই ভালো হয়ে গেলো, তাহলে আমরা তো এই যে এতদিন কষ্ট করলাম আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, সামনে কথা তো আমরা নেই, তাদের নেতৃত্বে কী চেঞ্জটা হইলো? তো সেইখানে আমি মনোনয়ন যাদেরকে দিচ্ছে তাতে এটি দেখে কি অনেক ক্ষেত্রে একটি প্রশ্ন মিস্টার কাজী ফিরোজ রশিদ তুললেন, কিন্তু সামগ্রিকভাবে মনে হচ্ছে না অনেকের কাছেই যে রাজনীতিতে তেমন কোনো গুণগত পরিবর্তন হচ্ছে। এখানে ওই পরিবারের মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে সীমাবদ্ধ থাকছে, কাউকে হয়তো বিতর্কের কারণে স্বামীকে দেওয়া যাচ্ছে না স্ত্রী, ছেলেকে দেওয়া যাচ্ছে না বাবা, মানে এগুলো হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বাবাকে দেওয়া যাচ্ছে না ছেলে, যেসব বাবারা রিটায়ারমেন্টে যেতে চাইছেন বা যাচ্ছেন পলিটিক্সে তারা ছেলেদের জন্য মেয়েদের জন্য জায়গা নিশ্চিত করে দিচ্ছেন, যারা রাজনীতিতে অনেক বিতর্ক তৈরি করেছেন তারা নমিনেশন পাচ্ছেন, সব মিলে এবং দুপক্ষেই প্রবণতা। এবং রাজনীতি আপনারা সবসময় বলে থাকেন যে এই সামরিক শাসকরা বা অন্যভাবে ক্ষমতায় আসার লোকজন তারা বিরাজনীতিকরণ করেছে, কিন্তু ব্যবসায়ীরা রাজনীতি দখল করে নিচ্ছে। যদি আমরা এখানে অনেকবার বলেছি, প্রশ্ন তুলেছে যে ব্যবসায়ীদের নমিনেশন তো আপনারা আর পলিটিশিয়ানরাই দিচ্ছেন, এবং এখন দেখা যাচ্ছে যে রাজনীতিবিদ না, আপনাদের এখন নজর উইথ ডিউ প্রসেসের মধ্যে দিয়ে যে কেউ রাজনীতি করতে পারেন, যে কোনো শিল্পী, খেলোয়াড়, সাংবাদিক, সাহিত্যিক, যে কেউ করতে পারেন, কিন্তু হঠাৎ করেই অনেকের প্রতি আপনারা, মানে যিনি পলিটিক্যাল প্রসেসের মধ্যে ছিলেন না তাকেও আপনারা নমিনেশন দেওয়ার দিকে মনোযোগ আছে। পরিষ্কার করাটা খুব জটিল, কারণটা হচ্ছে যে সংসদীয় গণতন্ত্রের বিষয়ে যেহেতু টার্গেটটা থাকে এ ধরনের, বলি যে শেখ হাসিনা বেগম জিয়া এটি না হয় মানুষ মেনে নিল যে হ্যাঁ এরা এই দুজন একটা ঐক্যের প্রতীক হিসেবে বা তাদের পরিবার ঐক্যের প্রতীক হিসেবে রাজনীতিতে থাকুক, কেউ হয়তো মেনে নিচ্ছেন, ইভেন হোসেন মোহাম্মদ এরশাদকে মেনে নিচ্ছেন, কিন্তু এরপরে এই যে সংসদীয় আসন ভিত্তিক যে পারিবারিক আবহটা তৈরি হচ্ছে সেটি তো গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, দলগুলোর জন্য সুখকর কিছু হচ্ছে না। সব মিলে যদি সব মিলিয়ে আমি সেটাই বলছি যে এটা যে মানে এই এই জটিল প্রশ্নটার উত্তর খুব সহজ করে দেওয়া যাবে না, জিতে এবং না যাওয়ার কারণগুলো আমরাই তৈরি করেছি এবং কারণগুলো যে এখনও জোরদার হচ্ছে এমনটা না বললেও বিদ্যমান আছে, এটা নিঃসন্দেহে বলা যায়। তবে আমি মনে করি যে রাজনীতিতে একটা সময় যেটা ছিল যে আইনজীবী, বিশিষ্ট শিক্ষিত ব্যক্তিবর্গরা, মনস্তাত্ত্বিক দিক থেকে নৈতিকতার মানদণ্ডে অনেক উঁচু পর্যায়ে সম্মানিত লোকেরা তারা নেতৃত্ব দিয়েছে, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। এখন হলো যে অর্থ
বৃত্ত এবং প্রভাব কাদের আছে তাদের অগ্রাধিকারটা বেশি, সেখানে পলিটিক্যাল কেরিয়ার, দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা এটা খুব বেশি বিবেচনা করার সুযোগ কম থাকে। তবে সংখ্যা যেহেতু 300 আসন, এজন্য এখন পর্যন্ত ওটার মেজরিটিটা আছে, কিন্তু আসন যদি কম থাকতো তাহলে কী হতো এতদিনে আমি জানি না। তবে আমি আশাবাদী এই কারণে যে সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সম্মানিত একটি অধিকার আদায়ের দিন হচ্ছে পয়লা মে। এই পয়লা মে শিকাগোতে হে মার্কেটে যে আন্দোলনটি হয়েছিল, গুলি চালানো হয়েছিল যেখানে শ্রমিকদের 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে, সেই জায়গাটায় নেতৃত্ব যারা দিয়েছিল আন্দোলনের সেই প্রতিষ্ঠানটির নাম ছিল AFL-CIO। কিন্তু সেই শ্রমিক সংগঠনটি ছিল ওই সময়ের মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট শ্রমিক সংগঠন, আর সবচেয়ে বড়টার নাম ছিল নাইটস অফ লেবার। তারা কিন্তু ওইটা নেতৃত্ব দিতে পারেনি, দিয়েছে কিন্তু ছোট AFL-CIO। সুতরাং বাংলাদেশেও এই গণতান্ত্রিক, আমি যেটা বলেছি মনস্তাত্ত্বিক অভিযাত্রা, এই জায়গাটা AFL-CIO হিসেবে কে আবির্ভূত হবেন এটা আমি এই মুহূর্তে পর্যন্ত বলতে পারছি না। তবে আবির্ভূত হওয়ার প্রয়োজনীয়তাটা দেখা দিয়েছে খুব বড় করে আমার কাছে, কেন যেন মনে হয়। খুব সংক্ষেপে মনে হয় অল্প কথায় মোটামুটি অ্যান্সারটা পাওয়া গেছে, বেশ ভালোভাবেই দিয়েছেন তিনি এবং আপনার একটু শুনি। রাজনীতিতে একজন কর্মী কেন ঝুঁকি নেবে, একজন নেতা কেন ঝুঁকি নেবে, সেই জন্য ঝুঁকি নেয়। তার মধ্যে একটা আদর্শ আছে, চেতনা আছে, রাজনীতি ধারণ করে। অতএব আমি সুখে দুঃখে সব সময় রাজনীতির সাথে থাকবো। এবং আমাদের সঙ্গে আরেকটু যোগ করেছি যে মানে আমাদের রাজনীতিতে কেউ রিটায়ারমেন্টেই যেতে চান না, মানে ঘুমিয়ে পড়া, ছিমিয়ে পড়া, লাঠি নিয়ে চলবে, মঞ্চে বসে ঘুমাচ্ছেন। দুই একজনের কথা আমি বলবো, হয়তো জাতির প্রয়োজনে, ঐতিহাসিক প্রয়োজনে হয়তো তারা থাকতে পারেন, লাইক আপনার চেয়ারম্যান, এরকম দুই চারজন হয়তো থাকতে পারেন, কিন্তু যাদের সাধারণভাবে, যাদের জাতীয়ভাবে তেমন কোনো কন্ট্রিবিউশন নেই, তাদের কোনো দরকার নেই তাদের থাকা, কিন্তু তারা সরবে না, চেয়ার ছাড়বে না। এই যে এটা কেন, এটা কি, এটা কি, এটা কি ব্যবসা না? সেটা ছাড়াও আছে, আমি একটু যোগ করি এর সাথে। যেমন ব্যারিস্টার নাজমুল হুদা ঘুরে ফিরে এখন সর্বশেষ কোন পরিণতি গেছেন আপনারা জানেন, কিন্তু তার মেয়ে কিন্তু বিএনপির ফর্ম কিনে বসে আছে এবং সে বলছে যে আমার বাবা যাই করুক, আমি তো বিএনপি ছাড়িনি। ভালো, এই যে একটা মানে বিষয় দাঁড়িয়েছে, সেদিকটাও কিন্তু আছে। এরকম বেশ কয়েকটি ঘটনা আছে। আমি ওইটাই বলতেছিলাম যে আওয়ামী লীগ ছেড়ে চলে গেছেন, কিন্তু তার উত্তরসূরিরা বলছে না আমরা আওয়ামী লীগে আছি। মানে কিন্তু আবার এটিও তো আছে যে বাংলাদেশের রাজনীতিতে আমরা এটিও দেখি যে পারিবারিক একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়েই এক একজন পরিবারের এক একজন এক এক পার্টি করছেন। সো আমরা তো জানি না আসলে কোনটা কোন ইকুয়েশন, দুই ভাই হয়তো এক ভাই এইখানে আর একজন নিবেদিত কর্মী বা নেতা, রাজনীতি যারা ঝুঁকি নিয়ে করে, রাজনীতি একটা ঝুঁকির জায়গা, তো তারা এখন কেন নেবে, তা তারা নেবে না ভবিষ্যতে। এই যে এইবার দেখিয়া এরপরে আর কাউকে পাওয়া যাবে না, কেন পাওয়া যাবে না, এইবার যেভাবে দেখলাম যে এই যে দুধ পানি মিশে ঘোল বানানো হচ্ছে, এরপর রাজনীতিকে ঝুঁকি নেবে না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একজন লোক একদম কলুষিত করছে, একটা দলের জন্য সে ছিল একটা বার্ডেন, হয়তো এই কোনো কাজ করে নাই, তার ছেলে এসে এখন কাজ আমি পাইনি তো আমার ছেলেকে দিয়ে গেলাম। এটা না, এইটা তো একটাই দিক, এর চেয়ে সবচেয়ে খারাপ দিক যেটা হচ্ছে আমার দৃষ্টিতে, এই রাজনীতিতে অ্যাম্বিশন রাজনীতির, সেই সমস্ত ছেলেপুলেরা এখন সরকারি চাকরির দিকে ঝুঁকবে। বাট এই সরকার এমন একটা জঘন্য কাজ করে গেছে, সরকারি কর্মকর্তাদের দায়মুক্তি, যে আপনি দেখছেন দুর্নীতি করছে, করা অবস্থায় আপনি তাকে ধরতে পারবেন না, তাকে দায়মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। সেই জিনিসটা চলে যাচ্ছে মোশাহেবি মনোবৃত্তির দিকে। এই যে গণতন্ত্রের যেখানে কোনো সুবিধাভোগীরা বারবার যে সুযোগ নিচ্ছে, এতে কিন্তু রাজনীতি দুর্বল হয়ে যাচ্ছে, এই দুর্বলতার সুযোগ নেবে এরা এবং রাজনীতিবিদ আস্তে রাজনীতি থেকে দূরে চলে যাবে। শিওর, এবং দেখা যাবে যে যত বেশি দুর্নাম কামাবে, আমার দুর্নাম হয়েছে আমার ছেলেতে দুর্নাম, না আমার ছেলেদের দিলাম, আমার বউরে দিলাম, না আমার আরেকজনকে দিলাম, আমার ভাইকে দিলাম, আরেকজনকে সে গদ্দিন নসীন করে যাচ্ছে। এখন রাজনীতি তো সেটা স্বীকৃতি দিচ্ছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বললেন যে বদিকে না, বদির স্ত্রীকে দেবো, রানাকে না, আরো অন্য দলেও আছে। এবার আপনাদের দলের মধ্যে দেখছি যে যাদেরকে একদিন অনেক দূরে ফেলাই রাখছেন আজকে 10 বছর বা বেশি, তাদেরকে আনতে হয়েছিল, আগে আনলে অনেক বেশি সিট আপনারা পাইতেন, মানে ভালো করতেন, এমন সময় তাদের আনছেন যে তারাও কিন্তু নিঃশেষ হয়ে গেছে, শেষ শেষ করতে হচ্ছে। তাদেরকে এমনি আপনাদেরও লাভ হলো না, কিন্তু তাদেরও কোনো লাভ হলো না, তাদেরকে আপনারা খুইলেন, আপনাদের ক্ষতি হলো, আমসলা দুইটাই গেলো। এবার যেভাবে দেখলাম যে যাদেরকে আনছেন, তাই যদি 10 বছর আগে নির্বাচন করতো, তার রেসিং ঘোরা ছিল, এখন তারা একদম বসে গেছে। একজন রাজনীতিবিদ যদি 10 বছর কাজ না করে, কর্মী তার সাথে থাকে না, নতুন দিকে চলে যায়,
তারপরও আশা ছাড়া যাবে না। না না আশা চলে যাবে, শেষ করতে জায়গা নেই, আমরা একসাথে আসি ইনশাআল্লাহ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা দ্বিতীয় মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটো, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রয়েছে। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com এবং ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন। আর তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য এবং তৃতীয় মাত্রা যে কোনো পর্ব যে কোনো সময় যে কোনো স্থান থেকে দেখবার জন্য মিস্টার সৈয়দ মোহাম্মদ হাসান আলাল এবং মিস্টার কাজী ফিরোজ রশিদ অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, নির্বাচনকে ঘিরে আসলে প্রশ্ন শেষ হচ্ছে না, সংশয় কাটছে না, কিন্তু মিস্টার কাজী ফিরোজ রশিদ, যাকে সৈয়দ মোহাম্মদ হাসান আলাল বলছেন, যে অনেক অভিজ্ঞ মানুষ, অনেক বাংলাদেশের রাজনীতির প্রায় সবাইকেই সব কিছুকেই অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মুক্তিযুদ্ধের আগ থেকে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধ পরবর্তীকালে, তিনি বলছেন যে নির্বাচনী লড়াইটাতে আসার শেষ পর্যন্ত অনেক ত্রুটি বিচ্যুতি আলোচনা করবার পর, তার কথা আমি যেটুকু বুঝেছি, যার শক্তি আছে সেই জিতবে, ওনারা ক্ষমতায় আছেন, ওনার যদি শক্তির বলে টিকে থাকতে পারেন টিকে যাবেন, যারা ক্ষমতার বাইরে আছেন এখন তারা যদি জনগণকে নিয়ে তেমন একটা কিছু শক্তির প্রকাশ ঘটাতে পারেন তাহলে হয়তো অন্যরকম হতে পারে। অন্যদিকে সৈয়দ মোহাম্মদ হাসান আলাল বলছেন যে বাংলাদেশে একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের অভিযাত্রা শুরু হয়েছে এবং সেই মনস্তাত্ত্বিক বা স্নায়ুর যে চাপটা উভয় পক্ষে কম বেশি আছে সেটি কিন্তু বোঝা যায়, লড়াইটা যে আছে নিজেদের মধ্যে অভ্যন্তরীণভাবে আছে, দুপক্ষের মধ্যে পারস্পরিকভাবে সেটি আছে। এবং বিষয় আলাল খুব শেষ করেছেন আলোচনাটা এভাবে যে এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং যেখানে, এবং তিনি নিজেও বলছিলেন যে রাজনীতিবিদদের অত্যাচার বাংলাদেশের মানুষ আসলে অনেক সহ্য করেছে এবং এটি কোনো বিশেষ দল, কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বিশেষ ব্যক্তি বিশেষ নয়, সবারই কম বেশি দোষ ত্রুটি আছে, কিন্তু আমরা রাজনীতিবিদদেরই উপর নির্ভর করতে চাই, তাদের উপরে নির্ভর করতে। এবং আল্লাহ একেবারে শেষে বলেছেন যে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ছোট্ট কোনো ব্যক্তি, ছোট্ট কোনো দল, ছোট্ট কোনো গোষ্ঠী বা যে কারো অভ্যুদয় কিন্তু হতে পারে, মানে এই ক্রান্তিকালে যেটিকে তিনি একটা সংকটকাল বলছেন সেই সংকটকালে যে কেউ কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন এবং পরিবর্তনের নায়কে পরিণত হতে পারেন। কিন্তু সকলেরই চাওয়া, তারাও চান, যারা ক্ষমতায় আছেন তারা অন্তত মুখে তো অবশ্যই বলছেন এবং এর বাইরে তাদের সামনে কোনো খুব বেশি বিকল্প আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন না, যে বাংলাদেশে এখন আপাত দৃষ্টে মনে হচ্ছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যদিও সকল রাজনৈতিক দল অংশ নিলেই একটি নির্বাচন অংশগ্রহণমূলক হয় না, একটি অংশগ্রহণমূলক স্ট্যান্ডার্ড বিবেচনা থেকে সেটি হয় যখন ভোটাররা সানন্দে উৎসাহের সঙ্গে ভোট কেন্দ্রে যায়, নিরাপদে বাড়িতে ফিরতে পারে এবং ভোট দিতে উৎসাহ নেয়, সেটিকে একটা অংশগ্রহণমূলক নির্বাচন বলা, এবং সেই সঙ্গে এটি বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেটি বাংলাদেশের সামনে প্রধান চ্যালেঞ্জ, সম্ভবত বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি প্রধান চ্যালেঞ্জ এবং এটি রাজনীতিবিদদের জন্য একটি বড় পরীক্ষা, যে 90-এর একটা বৈপ্লবিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের রাজনীতির প্রথমবারের মতো এটি দলীয় সরকারের, রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে। রাজনীতিটা গত কয়েক দশকে, 90-এর পরে 2 দশকে অন্তত কতটা নিজেরা সচেতন হয়েছেন, যোগ্য হয়ে উঠেছেন, আস্থা রাখবার মতো জায়গায় পৌঁছেছেন সেটি পরীক্ষা দেওয়ার সময় এটি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।